হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন এমন কিছু এক্সপেরিমেন্ট যা আপনি এর আগে কখনো দেখেননি। আর হ্যাঁ, এই এক্সপেরিমেন্টগুলো আপনাকে অবশ্যই চমকে দেবে। তবে প্রথমেই বলে রাখছি, ভুলেও এগুলো বাসায় করার চেষ্টা করবেন না। ভাইন্সের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি শিবগঞ্জ ড্রোন উড়াতে পারবে কিনা, কুমিরের কস্টিউম পরে কুমির ভর্তি জলাশয়ে ঝাঁপ দিলে কি পরিণতি হবে, এবং এছাড়া আরও অনেক অদ্ভুত এক্সপেরিমেন্ট যা দেখার পরে আপনার মুখ দিয়ে শুধুমাত্র একটাই কথা বেরোবে, এটাও কি সম্ভব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনি কি কুমিরের কস্টিউম পরে কুমির ভর্তি কোনো জলাশয়ে ঝাঁপ দিতে পারবেন? শুনতে বেশ অদ্ভুত মনে হচ্ছে, তাই না? শুনতে অদ্ভুত মনে হলেও এই ব্যক্তিটি কিন্তু করে দেখিয়েছে। টেক্সাসের এই ব্যক্তিটির নাম গ্যালি সোরাস। সে একটি কুমিরের ফার্মে কুমিরের সাথে এক্সপেরিমেন্ট করার জন্য কুমিরের কস্টিউম পরে প্রস্তুতি নিচ্ছে। দেখতেই পাচ্ছেন এলিগেটরটি কতটা ক্ষিপ্ত হয়ে আছে। দেখা যাক তারপর কি হয়। বুঝতেই পারছেন এটা কতটা ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট। গ্যালি খুবই কনফিডেন্ট ছিল। সে সরীসৃপ প্রাণীদের মতোই বুকে ভর দিয়েই এলিগেটর ভর্তি জলাশয়ে নেমে পড়ছিল। তারপর সে একটি বড় কুমিরকে ফলো করতে থাকে। আর দেখুন তারপরে কি হলো। গ্যালি তার এক্সপেরিমেন্ট এখানেই শেষ করেনি। সে একে একে প্রায় প্রতিটি এলিগেটরের কাছে যায়, আর অদ্ভুতভাবে সব কুমিরগুলোই তাকে ভয় পেতে থাকে। মানুষ শিম্পাঞ্জিকে শত শত এক্সপেরিমেন্টে কাজে লাগিয়েছে, আর তেমনই একটা এক্সপেরিমেন্ট হলো শিম্পাঞ্জির এই ড্রোন কন্ট্রোল করা, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখানে ড্রোন কন্ট্রোলার এবং অ্যাসিস্ট্যান্ট দুইজনই শিম্পাঞ্জি। আপনারা হয়তো অনেকেই জানেন প্রথমবারের মতো ড্রোন অপারেট করা কতটা কঠিন, কিন্তু এখানে অবিশ্বাস্যভাবে প্রথমবারেই এই শিম্পাঞ্জিগুলো দেখুন কতটা সহজেই ড্রোন অপারেট করে যাচ্ছে। তারা বুঝতে পেরেছিল এই ড্রোন আর তাদের হাতে থাকা কন্ট্রোলারের মধ্যে কোনো একটা কানেকশন আছে, আর তাই তারা সহজেই এই ড্রোনগুলোকে অপারেট করতে পারছে। এবার দেখার পালা, সসেসকে সার্কুলার টেবিল স দিয়ে কাটা যায় কিনা। এই ব্যক্তি প্রতিদিন একটি চাকু দিয়ে সসেস কাটতে কাটতে বোর হয়ে গেছিল, তাই সে কিছুটা ভিন্নতা আনার জন্য মার্কেটে এসে এই সার্কুলার স কিনে সসেস কাটার চেষ্টা করতে থাকে। ফলাফল আপনাকে চমকে দিল, তাই না? এর পেছনের রহস্যটা হলো এই সার্কুলার স কাটিং এ মডার্ন সেফটি ফিচার অ্যাড করা হয়েছে। অর্থাৎ এটা যদি বুঝতে পারে তার সংস্পর্শে আঙ্গুলের মতো কিছু এসেছে, তাহলে এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। আমরা সবাই জানি মানুষ খুবই কিউরিয়াস একটি প্রাণী, আর এই ব্যক্তি যেন একটি বেশি কিউরিয়াস। সে দেখতে চেয়েছিল যে একটি ওয়াশিং মেশিনের মধ্যে ইট দিলে কি হয়। প্রথমে সে ওয়াশিং মেশিনের পাওয়ার সাপ্লাই কানেক্ট করে, এরপর সে ওয়াশিং মেশিন অন করে, কিছুই হচ্ছে না, তাই তো? তারপর এই লোকটি ওয়াশিং মেশিনের গ্লাস ভেঙে ইট প্রবেশ করানো শুরু করে। অনেকেই ভেবেছিল ওয়াশিং মেশিনটা হয়তো ভেঙেই যাবে, কিন্তু এখানে কেবলমাত্র ইটটি পরিষ্কার হয়েছে। তবে ভুলেও বাসাতে থাকা নিজের ওয়াশিং মেশিনে এমনটা করতে যাবেন না। এই মেয়ে হেয়ার স্ট্রেটনার দিয়ে পপকর্নকে ফোটানোর চেষ্টা করছিল। প্রথমে তারা কয়েকটা পপকর্ন তাদের হেয়ার স্ট্রেটনারের ওপরে রেখে দেয়। এবার হেয়ার স্ট্রেটনারের টেম্পারেচার কিছুটা বাড়িয়ে দিয়ে এভাবেই ক্লোজ করে দেওয়া হয়, আর ফলাফল সেকেন্ডের মধ্যেই পপকর্নগুলো একে একে ফুটতে শুরু করে। তবে হ্যাঁ, এতে করে তাদের হেয়ার স্ট্রেটনারটা নষ্ট হয়ে গিয়েছিল। আমরা প্রথমে দেখেছি যে এলিগেটর কস্টিউম পরে এলিগেটরকে কিভাবে চমকে দেওয়া যায়, কিন্তু এমনটা যদি ঘোড়ার সঙ্গে করা হয় তাহলে ঘোড়া কি করবে। এখানে ঘোড়ার কস্টিউম পরে এক ব্যক্তি এভাবে ঘোড়াগুলোর সাথে মিশতে থাকে, কিন্তু ঘোড়া বেশ বুদ্ধিমান প্রাণী হয়। ঘোড়ার কস্টিউম পরা মানুষগুলোকে দেখেই ঘোড়া বুঝতে পেরেছিল যে এত ছোট ঘোড়া হওয়া সম্ভবই না, এবং তারা এটাও বুঝতে পেরেছিল যে এটা একটা ফেক ঘোড়া। তাই ঘোড়াগুলো কোনো উত্তেজিত না হয়ে কস্টিউম পরা ঘোড়ার সাথে বেশ মজা করতে থাকে। আরো বেশি রিয়েল কস্টিউম পরে ঘোড়ার সামনে গেলেও ফলাফল একই হয়। সারফেস টেনশন, ফোর্স, ডেফিনেশন এসব কিছুর এক্সপ্লেনেশন না করে চলুন সায়েন্স থেকে ডিরেক্ট মজা নেওয়া যাক। এই লিকুইডকে যদি আপনি হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করেন, তাহলে ফিজিক্সের কারণে এই লিকুইডগুলো তার বিপরীতমুখী প্রতিক্রিয়া দেখাবে। কিন্তু অবিশ্বাস্যভাবে আপনি যদি আঙ্গুল দিয়ে এভাবে আলতো করে এই তরল স্পর্শ করেন, তাহলে আপনি এটা ভেদ করতে পারবেন, কিন্তু আপনি যদি সজোরে আঘাত করেন তাহলে আপনি আর কিছুই করতে পারবেন না। সায়েন্সটা বেশ মজার, তাই না? আমরা সবাই জানি বিড়াল খুবই চৌকস একটা প্রাণী। তবে একটা এক্সপেরিমেন্টে বিড়ালের দুই পায়ে এভাবেই আঠাযুক্ত টেপ লাগিয়ে দেওয়া হয়, কিন্তু বিড়াল তার দাঁত দিয়ে বারবার চেষ্টা করেও সেই টেপ ছাড়াতে পারছিল না। কিন্তু যখন বিড়ালের মতো করেই
রেকনের দুই পায়েই এই আঠাযুক্ত টেপ লাগিয়ে দেওয়া হয়, তখন কি হয়েছে দেখুন। এই রেকন কিভাবে খুব সহজে তার পায়ে লাগানো আঠাযুক্ত টেপ ছাড়িয়ে নিতে পারছে, এখানে রেকন উইনার হয়ে গিয়েছে। এর পরের এক্সপেরিমেন্ট একটি কুকুরকে নিয়ে। এই এক্সপেরিমেন্টটা দরজায় টেপ লাগিয়ে একটি আর্টিফিশিয়াল দেয়াল দাঁড় করানো হয়েছিল, আর এই টেপের আর্টিফিশিয়াল দেয়াল দেখে কুকুরগুলো বেশ কনফিউশনে পড়ে যায়। বিশেষ করে এই কুকুরটি বুঝতে পারছিল না যে সে কিভাবে এটা পার হবে। আর এই মজার এক্সপেরিমেন্টটি কিন্তু আপনি আপনার বাসায় থাকা পোষা প্রাণীর সাথে করে বেশ মজা নিতে পারেন। ছোটবেলায় আমরা অনেকেই ছাতা দিয়ে প্যারাসুট বানানোর চেষ্টা করেছি, কিন্তু এই ব্যক্তি যেন এখনো ছোটই আছে। সে একটি কার্ডবোর্ড দিয়ে বোর্ড বানানোর চেষ্টা করছে, আর তাই সে টেপ এবং বন্ডেল কেমিক্যাল দিয়ে এভাবেই একটি কার্ডবোর্ডের বোর্ড বানিয়ে ফেলে। তারপর সে এটাকে নিয়ে নদীর পাশে যায়। সে ভাবতেই পারেনি তার এত পরিশ্রমের বোর্ডটি না চড়তেই এভাবে ডুবে যাবে। এত পরিশ্রম সব বিফলে গেল। গিরগিটি কিভাবে একটি শিকারকে জীব দিয়ে মুহূর্তের মধ্যে ছিনিয়ে নিতে পারে, তার একটি বড় এক্সপেরিমেন্ট হলো এই ভিডিওটি। এখানে এই মেয়ে একটি পোকাকে মুখের মধ্যে নিয়ে এভাবেই গিরগিটির সামনে দাঁড়ায়। গিরগিটি তার শিকারকে সামনেই দেখতে পাচ্ছিল, আর দেখুন গিরগিটি খুব মুহূর্তেই তার শিকারটিকে কিভাবে ছিনিয়ে নেয়। কি হবে যদি প্লাস্টিকের গ্লাসে পানি পূর্ণ করে আগুন ধরিয়ে দেওয়া হয়? এটা খুব সহজ একটি এক্সপেরিমেন্ট, কিন্তু এটা কারোর মাথাতেই আসে না। তবে ইন্টারনেটকে ধন্যবাদ, যার ফলে আমরা এটাকে দেখতে পাচ্ছি। দেখুন আগুন শুধুমাত্র ততটুকুই প্লাস্টিককে পুড়িয়ে দিচ্ছে যতটুকু প্লাস্টিক কাপ পানির সংস্পর্শে নেই। আগুন পানি ভর্তি গ্লাসকে কেন পুড়িয়ে দিচ্ছে না, এর ব্যাখ্যা হয়তোবা আর করতে হবে না। আপনারা এতক্ষণে নিশ্চয় বুঝে গিয়েছেন। চলুন আবারও এই এক্সপেরিমেন্টটি দেখা যাক। আপনি এভাবেই খুব সহজেই ইউজলেস কাপ তৈরি করে নিতে পারেন। মানুষ সুইমিং পুলে গোসল করতে যায়, কিন্তু এই ব্যক্তি সুইমিং পুলে একটি এক্সপেরিমেন্ট করতে গিয়েছে। সে এখানে 45টি ফোম কাপ দিয়ে একটি টাওয়ার বানায়, তারপর সে টাওয়ারের উপরে নেল পলিশ রিমুভার ঢেলে দেয়, আর তার ফলাফল মুহূর্তেই তার কাপগুলো তরলে পরিণত হয়ে যায়। সে ভাবতেই পারেনি এমনটা হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমন রহস্য, রোমাঞ্চকর, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে ভাইন্স চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।